দেখতেই পাচ্ছ ফেসটাকে ক্লিন করব। তো প্লিজ স্ক্রিপ করবে না, পুরো ভিডিওটা প্লিজ দেখো। ও অ্যাকচুয়ালি আমার কাছে এর আগে শেভিংও করেছিল, চলে যাচ্ছে। দেখো থ্রেডিং করবে বলেছিল কিন্তু এত লাগছে ও সহ্য করতে পারছে না, যার জন্য আবার মাইন্ড চেঞ্জ করলো, তো সেভিং এ চলে এলো। তো আবার আবার সেভিংই হবে। এতটাই আমি সেভিং করবো কারণ এতটাই ওর হেয়ার আছে, এর থেকে বেশি ওর লাগবে না, কারণ যখন থ্রেডিং করেছিলাম তখন ওর ফোরহেডটা আমি তখনই ক্লিন করে দিয়েছি। এটা আমার কাছেও 3-4 টাইমস মনে হয় সেভিং করছে, তো রেজাল্ট কিন্তু ওর সেমই আসে, হেয়ার এর থেকে কম আসে কিন্তু বেশি আসে না। প্রথমে আমি সাইড ওয়ান সেভিং করছি,
অত নেই, দুটো এই সাইডে আছে না? হ্যাঁ আমার অতটা সাইডে প্রচুর নেই। আচ্ছা তোমরা কতটা ক্লিন হয়েছে ফেসটা, তো আমি একটু অল্প মাসাজ করে দেবো। এটা একটা ফুট ক্রিম। তোমার কাছে
তোমরা দেখতেই পাচ্ছ ফেসিয়াল পুরো ক্লিন হয়ে গেছে ফেস। তো অল্প খরচায় তোমরা এই ধরনের ফেস ক্লিনও করতে পারো, অল্প খরচায় ক্রিম মাসাজ করে হেয়ারগুলো যদি ক্লিন করে নাও তাহলে খুব পরিষ্কার লাগে। তো সো ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম।